Assalamualaikum. আজকে হইছে স্যাটারডে, তো কালকে আমার উইকেন্ড। তো এই কারণে আসলে রাতে এমনিতেই ঘুরতে বের হয়েছি, তো ভাবলাম যে রাতের সিঙ্গাপুরটা আসলে কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আসলে সিঙ্গাপুরকে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপ, মানে যে শহর কখনো ঘুমায় না। আসলে দেখতেই পাচ্ছেন যে দিন আর রাত্রে কিন্তু তেমন একটা ডিফারেন্স নাই। তো আমি এখন এমনিতেই র্যান্ডমলি আসলে হাঁটতে বের হয়েছি, তো ওইভাবে কোনো উদ্দেশ্য নাই। এমনি হাইটে একটু এদিক ওদিকে ঘুরবো, আর এই যে রাস্তাঘাটের যে ভিডিওটা আছে সেটা আপনাদের দেখানোর জন্যই বের হয়েছি। আর সিঙ্গাপুরের নিয়মকানুন আস্তে আস্তে অনেকটা সহজ হয়ে যাইতেছে কোভিডের। তো অলরেডি আমরা যে প্রত্যেক সপ্তাহে যে ARTI সেলফ টেস্ট করতাম, ওইটা উঠাই নিয়েছে সরকার। যাদের ভ্যাকসিন দেওয়া আছে দুইটা, মানে ফুললি ভ্যাকসিনেটেড তাদের, তো এই কারণে এমনি আস্তে আস্তে সবই আল্লাহর রহমতে আশা রাখি যে সবই ঠিক হয়ে যাবে। তো বেশি দিন লাগবে না মনে হয় সিঙ্গাপুর স্বাভাবিক অবস্থায় ফিরতে। সেই জন্য এমনি ঘুরতে বের হইলাম, তো একটু দেখতেই পাচ্ছেন যে রোডঘাটের কী অবস্থা। যেহেতু আমি আসলে কোনো কাজে বের হইনি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে বের হয়েছি, তো আমি এই ফুটওভারটা দিয়ে মানে রোডের অপোজিটটা যাব। অপোজিটে গিয়ে তারপরে সামনে একটু আগাবো, আগে আবার বাসে করে যেহেতু হাইটে আসছি মানে মোটামুটি ভালো দূরে এসে পড়ছি, তো অপোজিটে গিয়ে আবার বাসে করে চলে যাবো বাসায়। তো আসলে উদ্দেশ্য হচ্ছে যে রাতের যে দৃশ্য সেইগুলো দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা। মূলত আমি যেই এরিয়াতে থাকি সেখানে আসলে মানে রেসিডেন্সিয়াল এরিয়া মানে একটু ভিতরে, মূলত এখানে অফিসগুলাই বেশি দেখতে পাচ্ছেন, মানে সব জায়গায় লাইটিং করা, এত সুন্দর মানে রাতের দৃশ্য। যদি সিটি মানে মেন যে সিটিগুলো আছে ওইখানে যদি যাই তাহলে আপনারা মানে দেখে আরও মানে উপভোগ করতে পারবেন, খুব ভালো লাগে আসলে রাতের দৃশ্যগুলো। তো যা বলছিলাম যে সিঙ্গাপুরের আসলে আপনার আস্তে আস্তে নিয়মকানুন সব সহজ করে দিচ্ছে, তো আশা করছি খুব শীঘ্রই আগের মতো আমরা যেভাবে আগে স্বাধীনভাবে বাংলাদেশে আসতে পারছি, যাইতে পারছি, বা সিঙ্গাপুর থেকে আমরা মালয়েশিয়া যাইতে পারছি, বা থাইল্যান্ড ইন্দোনেশিয়া মানে যেটাই মানে ই ছিল ইচ্ছা করলে আমরা যাইতে পারছি। তো এখন আসলে কোভিডের কারণে এটা পসিবল না, তো আশা করা যায় যে হয়তো কিছুদিনের ভিতরে আল্লাহ সব কিছু ঠিক করে দেবে, পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। তো একটা জিনিস আপনাদেরকে দেখে, এটা কিন্তু একটা ফুটওভার, কিন্তু দেখেন কত সুন্দর ফুলের গাছ, আর মুক্ত একটা যে বাতাস আসতেছে আসলে সেই বাতাসটা উপভোগ করার জন্য আমি একা একা বের হয়েছি রাতে। এটা কিন্তু একটা আন্ডারপাস, মানে আন্ডারগ্রাউন্ডের যে টানেল যেটাকে টানেল বলে বাংলাদেশে হইতেছে আপাতত, বঙ্গবন্ধু টানেল নাকি কর্ণফুল্লী নদীর নিচে নাকি। হ্যাঁ, তো সিঙ্গাপুরে অবশ্য এভাবে টানেলের মানে আসলে হাতে গোনা অনেক, একটার দুইটা না অনেক। সারা রাত সিঙ্গাপুরে গাড়ি চলে, সারা রাত মানুষ ঘুমায় না, আসলে শহরেই ঘুমায় না, সবারই কাজ আছে, একটা না একটা কাজ করতেইছে সারা রাত্র, কম বেশি মানুষ বাইরে দেখায় যে। আর সেফটি হওয়ার কারণে আসলে কান্ট্রিটা খুবই সেফ সবার জন্য, তো এই কারণে মানে কেউ অতটা হেজিটেট ফিলও করে না, যখন ইচ্ছা তখন বাইরে বের হইয়া ঘুরতে পারে। রাত্র আর দিন নাই, আপনি মিড নাইটে দেখা যাচ্ছে যে মেয়ে আর ছেলে নাই, যার যখন যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে করতেছে, কেউ কারো ডিস্টার্ব করতেছে না, কারণ আসলে এখানে রুলসটা এতটা স্ট্রিক্ট যে সবাই আসলে ফলো করে। এই কারণে কেউ কোনো কিছু করতেও আসলে ভয় পায় যে একটা নেগেটিভ কিছু বলবে বা করবে, সেই ধরনের স্কোপই নেই এখানে। তো এই কারণে আসলে যে কোনো দেশের উন্নতির পিছনে আসলে তাদের লটার ডিপেন্ড করে, যে তাদের এনফোর্সমেন্ট লটা আসলে কতটা কার্যকরী। খাতা কলমে আইনকানুন সব দেশেই আছে, কিন্তু প্রয়োগটা সব দেশে কিন্তু নেই। তো চলুন, তো ফুটওভার তো দেখালাম, তো সিঙ্গাপুরে এইভাবে ফুটওভার আছে আমার মনে হয়
হাজার হাজার শুকোবার আছে, এবং এমনকি যেসব এরিয়াতে জনবহুল এরিয়া ওই সব এরিয়াতে আসলে ফুটওভারগুলাই কিন্তু এসকেলেটার এবং লিফট দেওয়া আছে ম্যাক্সিমাম, বর্তমানে ম্যাক্সিমাম। আমাদের এইখানে আমি যে এরিয়াতে আছি হয়তো এখানে অতটা ঘনবসতি নাই, কারণে এখন পর্যন্ত সব স্থানে দেওয়া হয় নাই, বাট এখানেও কিন্তু আসলে হয়ে যাবে ভবিষ্যতে। প্রত্যেকটা ফুটওভারে তারা কিন্তু এসকেলেটারের ব্যবস্থা করছে। আমি যেখানে থাকি এখান থেকে সিঙ্গাপুরের ড্রাইভিং সেন্টারটা আছে, খুবই ড্রাইভিং সেন্টার। চলুন আমি একটু সামনে আগায় হাইতে দেখাই আপনাদের। আর একটা জিনিস অনেকে আমার কাছে আসলে এখন সিঙ্গাপুরের ভিডিও এর আগেও দিছি, তারপরে ওই দিন একটা ভিডিও দিছি মানে মোস্তফা সেন্টারে গেছিলাম ওইখানে, তখন অনেকে আমাকে আসলে ফেসবুকে পার্সোনালি ইনবক্স করছে যে ভাইয়া সিঙ্গাপুরে কীভাবে কি যাওয়া যায়। তো সিঙ্গাপুরে আসলে বিভিন্নভাবেই আসে মানুষ, অনেকে স্টুডেন্ট ভিসা আসে, তো স্টুডেন্ট ভিসা আমি কাউকে সাজেস্ট করবো না, কারণ সিঙ্গাপুরে আসলে খুব একটা এক্সপেন্সিভ দেশ, এখানে পড়ালেখা করে পাশাপাশি পার্ট টাইম জব করাটাও ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু ওরা একটা টাইম আপনি ওরা একটা নির্ধারিত কর্মঘণ্টা দিয়ে দেবে, ওর বেশি আপনি পারবেন না, তো তা দিয়ে আসলে খরচ চালাই না কষ্ট হয়ে দেবে। তো দেখা যাবে যে আপনি হয়তো নিজের খাওয়ার খরচ হইতে পারে, কিন্তু পড়ালেখার খরচটা কিন্তু দেশ থেকে আনা লাগবে। তো বেটার এইখানে যদি আপনারা ওইভাবে যদি ওয়েল এডুকেটেড হন বা গ্রাজুয়েট করা থাকেন, তো তাদের জন্য অপরচুনিটি হয়েছে যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি কোনো সেক্টরে করতে পারেন ডাইরেক্ট পাস নিয়ে বা এমপ্লয়মেন্ট পাস নিয়ে আসতে পারেন, তো এইটা ভালো হয়, কারণ সিঙ্গাপুরে আসলে মেধার এরা খুব দাম দেয়, মানে খুবই এরা আসলে যাদের মেধা আছে তাদেরকে খুবই তারা যেভাবে রাখা দরকার ওইভাবে করে রাখে, খুব টেক কেয়ার করে। আর এইখানে আপনার যেমন জব স্ট্রিট আছে, তারপরে ইন্ডিড আছে, এইগুলোর মাধ্যমে আসলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, যাদের আসলে হায়ার কোয়ালিফিকেশান আছে তারা ট্রাই করে দেখতে পারেন অনলাইনে। বিভিন্ন জবের সার্কুলার দেওয়া হয়, যেমন আইটি স্পেশালিস্ট বা আপনার ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের যারা আসলে এক্সপিরিয়েন্স হচ্ছে বাংলাদেশে কাজ করা তাদের জন্য আসলে সুবিধা। আর একটা উপায় হচ্ছে আপনার যদি চান যে বাংলাদেশ থেকে যে কোনো বিষয়ের উপরে স্কিল করে তারপরে আসতে, আইসা কিন্তু আসলে সিঙ্গাপুর কিন্তু খুব একটা ফ্লেক্সিবল কান্ট্রি, আপনি আইসা যে ওয়ার্কিং বিষয় সাথে পড়ালেখা করতে পারবেন এমন কিন্তু না, আপনি ওয়ার্কিং বিষয় আইসা যে আপনি যদি কাজের পথে যদি টাইম ম্যানেজ করতে পারেন তো আপনার পড়াশোনারও স্কোপ আছে, কোনো সমস্যা নেই, টাকা পয়সা থাকলে আসলে সিঙ্গাপুরে সবই সম্ভব পড়ালেখা হচ্ছে সব। তো অনেকেই কিন্তু বাংলাদেশিরা আইসা আমাদের মতো অনেকে পড়ালেখার বিষয়ে এখানে আসলে এরা খুবই সেন্সিটিভ, আপনি ইচ্ছে করলে পড়তে পারেন যে কোনো ছবি, যদি বাংলাদেশে আপনার আসলে ওইভাবে দেখা যায় এসএসসি বা ইন্টার লেভেল থাকে তখন আসলে সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম আসলে যারা একটু আসলে চালাক তারা কিন্তু সিঙ্গাপুরে আইসা বর্তমানে দেখা যায় বাংলাদেশ থেকে স্কিল করে আইসা পড়াশোনা করে মোটামুটি অনেকেই 2000+ মানে ডলার ইনকাম করতে আছে, অনেকেই বাংলাদেশিরা বর্তমানে অনেক আগায় গিয়েছে। আগে যেভাবে ইন্ডিয়ানরা এই সুযোগগুলো বেশি বেশি ইন্ডিয়ানরা আগে, কিন্তু বর্তমানে বাংলাদেশিরাও আসলে অনেক আগানো, সব ক্ষেত্রেই বলা যায় এখন বাংলাদেশিদের আমি দেখতেছি যে অনেক ক্ষেত্রেই বাংলাদেশিদের দেখা যায়, আগে অনেক সেক্টরে বাংলাদেশি দেখতাম না, এখন বর্তমানে কম বেশি সব সেক্টরই আছে। তো এই যে পাশে হচ্ছে উবি ড্রাইভিং সেন্টার, আমার লোকেশন যে কাছেই, তো আসলে যদি তারপরে এই বিষয়গুলো নিয়ে আসলে মানে কীভাবে কী হইলে সিঙ্গাপুরে আসাটা সহজ হয় সেইটা নিয়ে যদি কারো ওইভাবে জানার ইচ্ছা থাকে তো ভবিষ্যতে আমি আসলে এগুলো নিয়ে কিছু ভিডিও মেক করার চিন্তা ভাবনা আসি। তো এখানে এসে আসলে আমি অনেক টাকা খরচ করছি পড়াশোনার পিছনে, তারপরে বিভিন্ন সার্টিফিকেট করছি আমার কাজের রিলেটেড, তো এই কারণে দেখা যায় যে আল্লাহ রহমতে মনে করেন যে আমিও একটা ভালো অবস্থানে আসি। এটা ডিপেন্ড করে আসলে মানুষের মন মানসিকতার উপরে, আপনার আপনি কি এখানে আইসা শুধু দেখা যায় যে অনেকে আছে শুধু কাজ করে আবার চলে যায় সারা জীবনে আসলে তেমন কিছু করতে পারে না, তো আসলে নিজেকে আপগ্রেড না করতে পারলে আসলে কোথাও কিছু করা সম্ভব না, সেটা বাংলাদেশেও বা সিঙ্গাপুরেও বা জায়গায়। সিঙ্গাপুরের মতো দেশে আমি মনে করি যে আসলে এরা সিঙ্গাপুরিয়ানদেরকে যে ভ্যালু দেয় বাইরে দেশের কান্ট্রির মানে যাদের ই আছে অভিজ্ঞতা আছে তাদেরকে সেই ভ্যালুটাই দেয়, এই কারণে এই কান্ট্রিটা আসলে এতটা
উন্নত হয়েছে, আপগ্রেড হয়েছে, কারণ এরা মানুষকে আসলে ওই এইটাভাবে না গ্রো করে না, আর আমরা সিঙ্গাপুরিয়ান এইভাবে খুব কমই ভাবে, তো এই কারণেই গ্রো করছে খুব। তো এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই আপনারা মানে মেসেজ করতে পারেন বা ইনবক্স করতে পারেন বা কমেন্ট করে জানাইতে পারেন ভিডিওর নিচে। তো তাহলে যদি আপনাদের আগ্রহ থাকে তো আমি পরবর্তীতে এইটা নিয়ে ভিডিও মানে করবো আলাদাভাবে। তাই তো আজকে তো রাত্রে এইখানে আর বেশি কিছু দেখার নেই, আমি অপোজিট সাইডে চলে যাবো, অপোজিটে যাই, ওইখানে বাস স্টপিস আছে, বাস স্টপিসে আমি বাসে চলে আবার বাসায় চলে যাবো, যেহেতু মোটামুটি ভালোই দূরে এসে পড়ছে আর থাকতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।